ছটা জিনিস কখনো করো না, নিজের স্বাস্থ্যকে অবহেলা করো না, এটাই তোমার ভিত্তি বা ফাউন্ডেশন। এটা নষ্ট হয়ে গেলে কিছুই করতে পারবে না। দুই, নিজের সাথে কখনো অন্যের তুলনা করো না, নিজের জার্নির দিকে, নিজের চলার পথের দিকে খেয়াল রাখো। তিন, যখন খুব রেগে যাবে তখন কোনো সিদ্ধান্ত নিও না, প্রথমে নিজেকে শান্ত করো। যা রোজগার করো তার থেকে বেশি খরচ করো না, এতে ধার দেনা বাড়বে। পাঁচ, সবাইকে চোখ বন্ধ করে বিশ্বাস করো না, খুব সাবধান। ছয়, যেটা না করলে তেমন কিছুই এসে যায় না সেগুলো করে সময় নষ্ট করো না, গুরুত্বপূর্ণ কাজগুলোকে অগ্রাধিকার দাও। ভালো থেকো, ভালোবাসায় থেকো।